আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি দেখাবো কি কারণে আপনাদের মোটর গিয়ারটা ঘন ঘন নষ্ট হয় মটর গিয়ারটা নষ্ট হওয়ার ঘন ঘন নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মটর এই মোটর থেকে এই মোটরের শেপটা যদি এই যেই শেপটা ভালো করে দেখবেন এই শেপটা যদি খারাপ থাকে অথবা ক্ষয় হয়ে যায় থাকে ভিডিওতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা ম্যানুয়ালি হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে আপনার ইয়েটা কতটুকু ক্ষয় হয়েছে এই যে রডটা শ্যারটা আছে এই শ্যারটা কতটুকু হয়েছে ক্ষয় হয়েছে আপনি এই যে গোড়ার দিকে এই গোড়ার দিকে গোড়ার দিকেও দেখবেন আবার এই যে আগার দিকেও দেখবেন সাধারণত এখান থেকে যে এখান থেকে উপর দিকটা এটুকু আর কি একটু বেশি ক্ষয় হয় এই যে এখন হয়তো কিছুটা বোঝা যায় যেমন আমার এই শেপটা পুরোপুরি ভালো আছে ঠিক আছে এটা রিকন্ডিশন মোটর এটার আগা যেমন গোড়াও ওই রকম ঠিক আছে নি অথবা হালকা একটু ক্ষয় হয়ে গেলেও চলে কিন্তু যেগুলো বেশি ক্ষয় হয়ে যায় ওগুলার কারণে গিয়ারটা মোটর গিয়ারটা মূলত নষ্ট হয় বেশি তো সেক্ষেত্রে আপনারা মোটরটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার রিকন্ডিশন মোটর লাগলে অথবা নতুন মোটর লাগলে আমাদের কাছে পাবেন এই তো সেবা ই স্টুডিও দু হাজার ছয় এবং টু থ্রি জিরো থ্রি এ পঁচিশ তেইশ এ তারপরে তেইশ তেইশ এম এই সমস্ত মেশিনের সকল মোটর সেম এগুলা সব মোটরই আমাদের কাছে পাবেন আপনাদের এই মোটরের প্রবলেম হলে সাধারণত আপনার মটর গিয়ার দেখা গেছে দুই দিন তিন দিন খারাপ পর পরই খারাপ হবে তিন একটা মোটর গিয়ার লাগাইলে তিন দিনও যাবে না অথবা সর্বোচ্চ এক সপ্তাহ যাবে এইভাবে যদি ঘন ঘন মোটর গিয়ার ভাঙে তাহলে আপনারা এই মোটরটা খুলবেন মোটরটা খোলার জন্য এখানে একটা স্ক্রু এখানে একটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু খুলে তারপরে এই জ্যাকটা খুলে নেবেন এই জ্যাকটা এখানে লাগানো থাকে এই জ্যাকটা খুলে নিয়ে তারপরে এই মোটরটা হাতে নিয়ে চেক করে দেখবেন যে মোটর শেপটা ভালো আছে কি না একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে মানে উপরের অর্ধেক কতটুকু হয়েছে আর নিচের অর্ধেক কতটুকু হয়েছে এই শেপটা আপনার যদি বেশি ক্ষয় হয়ে থাকে যেমন আমাদের আমার এটা ত্রিকন্ডিশন এটা দেখেন এক রকম আছে আগায় যে এরকম আছে গোড়ায়ও ঠিক সেমভাবে একই রকম মাপে আছে আর যদি আপনারটা বেশি ইউজ হয় ক্ষয় হয়ে যায় তখন আপনাদেরটা এই যে এইখান থেকে এই অর্ধেক থেকে এই অর্ধেক বেশি ক্ষয় হয়ে যাবে চিকন হয়ে যাবে পাতাটা চোখ দিয়ে একটু ভালো করে অবজারভেশন করলেই বুঝতে পারবেন তো এই ক্ষেত্রে আপনারা মটরটা চেঞ্জ করে নেবেন তাহলে আশা করি আর এই মটর গিয়ার ভাঙবে না তো অনেকে হয়তো আবার মোটর গিয়ার কোনটা ওইটাও চেনেন না মোটর গিয়ারটা আমি দেখাই দিতেছি এই মোটরটা খোলার পরে এই মোটরটা খোলার পরে এখানে যে গিয়ার আছে পার্শ্ববর্তী দুইটা গিয়ার থাকে তার মধ্যে পাতলা গিয়ার যেটা ওই গিয়ারটাকে মোটর গিয়ারও বলে সাধারণত আমি তারপরে প্র্যাকটিক্যাল একটা নতুন মোটর গিয়ার দেখাচ্ছি আপনাদেরকে যে মোটর গিয়ার কোনটা এটাকে এইটা হচ্ছে মটর গিয়ার এই যে দাঁতগুলা চিকন চিকন বাঁকা বাঁকা এবং পাতলা সাইজের এই গিয়ারটা এই এই গিয়ারটা মটরের শেপটা খারাপ হলে তখন ঘন ঘন নষ্ট হবে এখানে মোটর এই গিয়ারটার সাথে আরো দুই আরও একটা গিয়ার থাকে এবং মাঝখানে একটা লক থাকে মোটর তিনটা পার্টে এই গিয়ারটা থাকে তো যাদের এই গিয়ারটা নষ্ট হয় তারা রিসেন্টলি দ্রুত মোটরটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে আশা করি এই প্রবলেমটা দূর হয়ে যাবে আমাদের কাছে রিকন্ডিশন মোটর অ্যাভেলেবল যেগুলো সবগুলা রিকন্ডিশন মোটর আমরা এখন এগুলা চেক করে রাখতেছি যাতে আমরা সেল করার পর কোনো অবজেকশন না আসে ওই জন্য আমরা আগে সেল করে চেক করে রাখি যেগুলো সবই রিকন্ডিশন মোটর তা আপনাদের কারো এই মোটর অথবা যে কোনো স্পেয়ার পার্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাইকারি এবং হোলসেল এবং খুব কম রেটে আমাদের কাছে সকল স্পেয়ার পার্টস ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন এবং ডেসক্রিপশনের দেখা দেওয়ার নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম